বিশ্বব্যাংক সহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা পাশে না থাকলেও এগিয়ে যাবে বাংলাদেশ, পদ্মা সেতু তার উদাহরণ। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, আওয়ামী লীগ সরকার আন্তর্জাতিক এসব সংস্থার দূরভিসন্ধি বোঝে। রাজধানীতে এক বাজেট আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্যের জবাবে তিনি এসব কথা বলেন। ফসলের আবি রিপোর্ট। প্রসঙ্গ জাতীয় বাজেট, খাতোয়ারি বরাদ্দ, আলোচনা সমালোচনা, এরই এক পর্যায়ে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্যে উঠে আসে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের দাওয়াতের বিষয়টি। আলোচনায় বিশ্বব্যাংক প্রকাশিত বিভিন্ন তথ্যের আলোকে দেশের আর্থসামাজিক অবস্থা তুলে ধরেন সাবেক এই বাণিজ্য মন্ত্রী। জবাবে বিশ্বব্যাংকের দেওয়া তথ্য উপাত্তকে উদ্দেশ্য প্রণোদিত বলে অভিযোগ করেন পরিকল্পনা মন্ত্রী। পশ্চিমারা লুটে ফুটে খেয়ে লুটপুট করে নিয়ে রাস্তাঘাট বানিয়ে তাজমহল বানিয়ে বসে এখন তারা নানা কিছু স্টাডি বের করে, সততা স্টাডি, অসততা স্টাডি, চুরির স্টাডি, এন্ড ইনভেরিয়েবলি নাম্বার ওয়ান তারা, ফ্রম দ্য বটম নাম্বার 100 আমরা, এবং আমাদের পাশে আরো আমাদের ভাই বোন যারা আছে আফ্রিকা আমেরিকা অর্গানাইজড। তার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঠিক আছে, হাত তুলবো, বন্ধুর সঙ্গে আসবো, যদি দূরে সরে যায় আমার রাস্তা আমি একাই চলবো। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা।